আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কালা জাহাঙ্গীর নামের এক রহস্যময় ডনের কাহিনী। একটি ফোন কলেই রাতের ঘুম হারাম হয়ে গেল ঢাকার একজন প্রখ্যাত ব্যবসায়ীর। এসি কামরায় বসেও দরদর করে ঘামতে শুরু করলেন তিনি। প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় পরদিন সব জানালেন সহকর্মীদের। কালা জাহাঙ্গীরের নাম করে কারা যেন বিশাল অঙ্কের চাঁদা দাবি করছে তার কাছে, না দিলে পরিবারসহ মেরে ফেলার হুমকি। কালা জাহাঙ্গীরের নামটি শোনার সাথে সাথে পুরো রুমটি যেন বাজ পড়ল, তুলুম বিতর্ক শুরু হয়ে গেল সবার মধ্যে। কেউ বলছে কালা জাহাঙ্গীর তো সেই 2004 সালেই খুন হয়েছে পিচ্ছি হান্নানের হাতে, ওর দল আসবে কোথা থেকে। বিরোধিতা করল অন্য একজন, না খুন হয়নি, আত্মহত্যা করেছেন কালা জাহাঙ্গীর। আরেকজন আবার উড়িয়ে দিল তার মরার খবরটিকেই, বলল আরে কালা জাহাঙ্গীর এখনও বহাল তবেতেই আছেন ভারতে, পুলিশকে ধোকা দেওয়ার জন্যই ছড়িয়েছেন এসব মৃত্যু সংবাদ, সেখান থেকে এখনও নিয়ন্ত্রণ করছেন ঢাকার আন্ডারওয়ার্ল্ড। বিভিন্ন জনের কাছ থেকে উঠে এলো এমন আরও অনেক গল্প, কিন্তু নিশ্চিত করে কিছু বলতে পারছে না কেউই। উপরের ঘটনাটি কাল্পনিক হলেও সম্পূর্ণ অস্বাভাবিক কোনো ঘটনা নয়। ঢাকায় অন্ধকার জগতের এক সময়ের শিরোমণি কালা জাহাঙ্গীর বস্তুত এক রহস্যময় কিংবদন্তি হয়েও আছেন এখনও। আদৌ জীবিত আছেন নাকি মরে গেছেন এ বিষয়ে নিশ্চিত নন কেউই, নিশ্চিত নয় পুলিশও। বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেড লিস্টে এখনও সবার প্রথমে ভেসে আসে তার নাম, কিন্তু তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই তাদের কাছে। একমাত্র সম্বল কালা জাহাঙ্গীরের 18 বছর আগেকার একটি ছবি, আর তার এ রহস্যময়ী তাকে পুঁজি করে এখনও বিভিন্ন চক্র তার নাম বেঁচে খাচ্ছে। বড় কোনো সন্ত্রাসীকে পাকড়াও করলে কালা জাহাঙ্গীরের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা এখনও পুলিশের রুটিন কাজের একটি। জানতে চান শেষ কবে দেখা হয়েছিল বা যোগাযোগ হয়েছিল কালা জাহাঙ্গীরের সাথে? তবে অবাক করা বিষয় হচ্ছে তার কোনো উল্লেখযোগ্য তথ্য নেই আন্ডারওয়ার্ল্ডের কারো কাছেই। গোয়েন্দাদের কাছে এ এক বিশাল ধাঁধা। অপরাধ বিশেষজ্ঞদের মতে বিশ্বের তাবৎ গ্যাংস্টারদের কোনো না কোনো খোঁজ ইন্টারপোলের কাছে থাকে, কিন্তু এক্ষেত্রে কালা জাহাঙ্গীরের সম্পূর্ণ ব্যতিক্রম। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড লিস্টে তার নাম থাকার পরও কোনোরকম সন্ধান জানা নেই তাদের। আজ ঢাকায় আন্ডারওয়ার্ল্ডের কথা বললেই প্রথমে যে নামটি আসে সেটি কালা জাহাঙ্গীরের নাম, অথচ এই অন্ধকার জগতে পা বাড়ানোর কোনো কারণই ছিল না তার। ছাত্র হিসাবে জাহাঙ্গীর ছিলেন তুখোর মেধাবী একজন ছাত্র। 1992 সালে এসএসসি পরীক্ষায় 5টি লেটারসহ স্টার মার্ক নিয়ে পাশ করেন কালা জাহাঙ্গীর। সে সময় এমন রেজাল্ট করতো বাছাই করা অল্প কিছু ছাত্র, সবাই সুমিহ করতো তাদের। সে হিসাবে ভবিষ্যতে কৃতিত্বের স্বাক্ষর রেখে স্কুল শিক্ষিকা মায়ের মুখ উজ্জ্বল করার কথাই ছিল তার, কিন্তু সময়ের অদ্ভুত খেলার কথা কে জানতো, কে জানতো তার এ মেধা কাজে লাগবে অন্ধকার জগতে। কালা জাহাঙ্গীরের ভালো নাম ফেরদুস জাহাঙ্গীর। 1977 সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বগুড়ার ধনুর থানার বনানীগাঁও তাদের গ্রামের বাড়ি, তবে বেড়ে উঠেন ঢাকার ইব্রাহিমপুরে। 131/1 আদর্শ পল্লীর বাসায় থাকতেন মায়ের সঙ্গে। অসাধারণ কৃতিত্বের সাথে স্কুল পড়ানোর পর ভর্তি হয়েছিলেন তেজগাঁও কলেজে, কিন্তু এ সময় ঘটে যায় একটি দুর্ঘটনা। কাফরুল এলাকার লিটন ও মাসুম নামের দুই যুবকের সাথে বিরোধ বাঁধে জাহাঙ্গীরের। বিরোধের এক পর্যায়ে তাদের ছুরিকাঘাত করে বসেন জাহাঙ্গীর। এই ঘটনার জের ধরে তাকে গ্রেফতার করে পুলিশ। জীবনে এই একবারই গ্রেফতার হয়েছিলেন তিনি। 21 দিন হাজতবাসের পর ছাড়া পান কালা জাহাঙ্গীর, কিন্তু এ 21 দিনের হাজতবাসে বদলে গেছে অনেক কিছুই। এ 21 দিনে তার ভিতরকার তুখোর মেধাবী ছেলেটি বনে গেছে এক দুর্ধর্ষ সন্ত্রাসী। এ 21 দিনে ফেরদুস জাহাঙ্গীর হয়ে উঠেছে কালা জাহাঙ্গীর। 1992 থেকে অন্ধকার জগতে পথ চলা শুরু হয় নতুন গ্যাংস্টারের।
কালা জাহাঙ্গীর খুব অল্প সময়ের মধ্য দিয়ে দুর্ধর্ষ সব কিলিং মিশনে অংশ নিয়ে ও তার মেধার জুড়ে আন্ডার ওয়ার্ল্ডে শীর্ষে উঠে আসেন তিনি। নিঃশংস সব গ্যাংস্টারদের নিয়ে গড়ে তোলেন নিজের দল ব্ল্যাক প্যান্থার। এরপর আন্ডার ওয়ার্ল্ডের রদবদল হলে যোগ দেন ফাইভ স্টার গ্রুপে। এখানে তার ঘনিষ্ঠতা বাড়ে আরেক কুখ্যাত গ্যাংস্টার পিচ্চি হান্নানের সাথে। এ সময় রীতিমতো অপ্রীতিরুদ্ধ হয়ে উঠেন কালা জাহাঙ্গীর, দাপিয়ে বেড়াতে শুরু করেন অপরাধ জগতের সব শাখায়। 1995 সালের পর থেকে ঢাকার চাঁদাবাজির অধিকাংশই তার নিয়ন্ত্রণে চলে আসে। দেশের সবচেয়ে বেশি অবৈধ অস্ত্রের মজুদও ছিল তার কাছে। 1996 সালে কিসলু হত্যার মধ্য দিয়ে পেশাদার খুনে হাতে খড়ি হয় কালা জাহাঙ্গীরের। এরপর একে একে তার হাতে খুন হতে থাকে ওয়ার্ল্ড কমিশনার, আইনজীবী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নামকরা ব্যবসায়ীরাও। সে সময়ে ঢাকা শহরে অধিকাংশ চাঞ্চল্যকর খুনগুলোর হোতা ছিলেন জাহাঙ্গীর। পিচ্চি হান্নান ও কালা জাহাঙ্গীর একসাথে সরাসরি অংশ নেন কমিশনার শাহাদাত, অ্যাডভোকেট হাবিব মণ্ডল ও আদালত পাড়ায় মুরগি মিলনের কিলিং মিশনে। তবে সবচেয়ে আলোড়ন তোলা ঘটনাটি ছিল কমিশনার সাইদুর রহমান লিটন সহ হত্যা। জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ও ঢাকা সিটি কর্পোরেশন 8 নং ওয়ার্ডের কমিশনার নিউটন নিজেই ছিলেন প্রবল ক্ষমতার এক নেতা। নিউটনের নির্বাচিত মিরপুর এলাকা নিয়ে তার সাথে বিরোধ চলে আসছিল আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের সাথে। এর চূড়ান্ত রূপই দেখা যায় 2002 সালের 10ই মে। সেদিন নিউটনের ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে তিনি ধানমন্ডি 27 নম্বরের অর্কিড প্লাজার শীতল হেয়ার ড্রেসারে যান চুল কালব করতে। বেলা তখন 11:30। অর্কিড প্লাজা রাজধানীর ব্যস্ততম মার্কেটগুলোর একটি। নিউটন সেলুন থেকে বের হয়ে সিঁড়ির সামনে আসা মাত্রই শুরু হয় চারদিক থেকে গুলিবর্ষণ। 4-5 জন অস্ত্রধারীর নিশানায় পরিণত হয়ে লুটিয়ে পড়েন নিউটন, কিন্তু গুলি করা বন্ধ করেনি ঘাতকরা। একটি দুটি নয়, প্রায় 22টি গুলি A4 O4 করে দেয় নিউটনের শরীর। এরপর নিউটনের মাইক্রোবাসটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে উধাও হয়ে যায় সন্ত্রাসীরা। মাত্র 1.5 মিনিটে শেষ হয়ে যায় দুর্ধর্ষ এই কিলিং মিশন। এই ঘটনা দেশজুড়ে ভীষণ আলোড়ন তুলে। সরকার সমর্থিত ক্ষমতাধর একজন ওয়ার্ড কমিশনারকে এভাবে দিনে দুপুরে খুন করা, তার উপর আবার এই মিশনে সরাসরি অংশ নিয়েছিল শীর্ষস্থানীয় সব গ্যাংস্টার কালা জাহাঙ্গীর, শাহাদাত সহ আরও বেশ কয়েকজনের উপস্থিতি ভাবিয়ে তুলে আইনশৃঙ্খলা বাহিনীকে। নিউটন হত্যা মামলায় প্রথম কালা জাহাঙ্গীর সহ কয়েকজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। পরবর্তীতে এই সাজা কমিয়ে আনা হয় যাবজ্জীবন কারাদণ্ডে। সরকার 2001 সালে 23 জন শীর্ষ সন্ত্রাসীর যে তালিকা প্রকাশ করে তাতে কালা জাহাঙ্গীরের নাম ছিল সবার শীর্ষে। এরপর র্যাব গঠন এবং আন্ডার ওয়ার্ল্ডের টালমেটাল অবস্থায় ধীরে ধীরে আত্মগোপনে চলে যান কালা জাহাঙ্গীর। তার সম্বন্ধে রটতে শুরু করে একের পর এক গুজব। এর মধ্যে সবচেয়ে প্রচারিত গুজবটি ছিল এক সময়কার বন্ধু পিচ্চি হান্নানের হাতে তার খুন। কথিত আছে আরেক সন্ত্রাসী নিটেলের বাসায় তাকে গুলি করে খুন করেন পিচ্চি হান্নান। এ সময় সাহেব আলী নামে আরেক গ্যাংস্টারও উপস্থিত ছিলেন। কালা জাহাঙ্গীর বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদদের ঘনিষ্ঠ ছিলেন। পরবর্তীতে র্যাবের ক্রস ফায়ারে একই সময়ে পিচ্চি হান্নান, নিটেল আর সাহেব আলী নিহত হলে এর সাথে কালা জাহাঙ্গীরের মৃত্যুর যোগসূত্র খুঁজেন অনেকেই। তার মৃত্যু নিয়ে আরেকটি গুজব ছিল তার আত্মহত্যা। এটি জানা যায় তার এক সময়কার ঘনিষ্ঠ সহযোগী রামপুরার সন্ত্রাসী শাহজাদার কাছ থেকে। 2010 সালে শাহজাদকে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে সে জানায় 2003 সালের 15ই ডিসেম্বর নিজ মাথায় গুলি ঠেকিয়ে আত্মহত্যা করেন জাহাঙ্গীর। পরে তাকে গুলশানের করাইলে একটি কবরস্থানে দাফন করা হয়। এ সংবাদ আবার সে জেনেছে তার আরেক সন্ত্রাসী লম্বা শামীমের কাছে, যে কালা জাহাঙ্গীরের দাফনের সময় উপস্থিত ছিলেন। তবে এ সংবাদটি ঠিক বিশ্বাসযোগ্য নয় বলেই মনে করে পুলিশ। পুলিশকে বিভ্রান্ত করতেই অনেক সময় সন্ত্রাসীরা মৃত্যুর সংবাদ প্রচার করে থাকেন। তাছাড়া কালা জাহাঙ্গীর একসময় তার এক আত্মীয়ের কাছে বলেছিলেন, প্রতিকূল পরিবেশ হলে আন্ডারওয়ার্ল্ডের টপ হিরোদের 3টি পথ বেছে নিতে হয়, আজীবন জেলে থাকা না হয়, প্রতিপক্ষের হাতে খুন হওয়া অথবা দেশত্যাগ করা। এছাড়া চতুর্থ কোনো
পথ আর খোলা নেই। যারা ভীরু তারা কোনো কিছু না বুঝে আত্মহত্যা করেন, তাই তার আত্মহত্যা করা নিয়ে সন্দেহ থেকে যায়। আরেক সূত্রের খবর, যশোরের সীমান্তবর্তী এলাকায় প্রতিপক্ষের হাতে খুন হন জাহাঙ্গীর। খুন করার পর অ্যাসিড দিয়ে তার মুখ জলসে দেয়ায় তাকে চিনতে পারেনি কেউ। তবে এসব কেবল গুজব হয়েই আছে, সম্পূর্ণ তথ্য প্রমাণ ছাড়া পুলিশ তাকে নিহত ঘোষণা করতে পারে না বলে এখনও তাদের তালিকায় জীবিত হিসাবে আছেন তিনি। অনেকেই আবার দৃঢ় বিশ্বাস কালা জাহাঙ্গীর আসলেই জীবিত, পরিচয় গোপন করে এখন বিন্দেশে আছেন, স্ত্রী সন্তান আর ব্যবসা বাণিজ্য নিয়েই সুখে আছেন রহস্যময় এই ধন। কালা জাহাঙ্গীর নিজেকে ঘিরে যে রহস্যের গোলকধাঁধা সৃষ্টি করে গেছেন তা এখনও গোয়েন্দাদের বিভ্রান্তিতে ফেলে দেয়। তার নিশ্চিত হয়ে স্বস্তির নিঃশ্বাস ও ফেলতে পারেনি সাধারণ মানুষ। এই গ্যাংস্টারের নাম শুনলে এখনও তাদের বুকের রক্ত হিম হয়ে যায়। দেশের ইতিহাসে তিনি আজও এক অমীমাংসিত রহস্যের নাম।